হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে লার্নিং ছোয়াগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজ আমি কথা বলবো মূলত আইডি কার্ড ডিজাইনে এ টু জেড। আমার সামনে দেখছেন যে অনেকগুলো আইডি কার্ড আমি ওপেন করে রেখেছি, গ্রাফিক শাটার স্টকে গিয়ে সার্চ দিয়ে আইডি কার্ড ডিজাইন দিয়ে সার্চ দিলে অনেক ডিজাইন এখানে আছে। তো আইডি কার্ডটা মূলত কেন ব্যবহার বা কেন ডিজাইন শিখবো, এর সাইজটা কী হবে, কোথা থেকে কনসেপ্ট পাবো, এ টু জেড কথা বলবো। তো আইডি কার্ড আমরা সবাই জানি যে আইডি কার্ড সাধারণত কোনো স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, বিভিন্ন জায়গায় কিন্তু এই আইডি কার্ডটা দরকার হয়ে থাকে। আপনি যদি কোনো কোম্পানির ব্র্যান্ডিংয়ের কাজ করেন তখন হয়তো বা এই আইডি কার্ডটা কোম্পানি চেয়ে বসতে পারে যে আমার একটা আইডি কার্ডও করে দিতে হবে তোমাকে এই কাজের সাথে, বা স্পেশালি শুধু আইডি কার্ডটাও ডিজাইন করাই নিতে পারে। কারণ অনেক এজেন্সি আছে তারা এই আইডি কার্ডগুলো ডিজাইন করে, মানে আরেকজনের দিয়ে ডিজাইন করিয়ে নেয়। তো অ্যাজ এ ডিজাইনার বা নতুন কাজ শিখতে এসে অবশ্যই আপনাকে আইডি কার্ডটা শিখতে হবে। তো দেখেন, আইডি কার্ড শিখতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আগে বেসিক জিনিসগুলো জানতে হবে, প্র্যাকটিসের জন্য অনেকগুলো কপি করতে হবে, তারপরে গুগল বা বিভিন্ন জিনিসগুলো আপনাকে। আমি যে গ্রাফিক্স ডিজাইনার আছি, আইডি কার্ড দিয়ে এখানে লেখা আছে অফিস অফিস আইডি কার্ড, অফিস আইডি কার্ডের ভাইয়ের কার্ড। তো এখানে লেখা আছে এর ভিতরে একটা সেফটি জোন থাকবে, এর ভিতরে একটা বাইরে একটা ব্লিড থাকবে। আমরা ফটোশপে শিখবো, যখন ফটোশপে দেখাবো এর পরের ভিডিওটা ইলাস্ট্রেটরে নিয়ে আসবো, তখন ইলাস্ট্রেটরে দেখবো। তো সাইজটা প্রিন্ট ডাইমেনশন এ একটা পেলাম, এটা হলো গ্রাফিক রেবারের এই স্ট্যান্ডার্ড সাইজ। আপনি এই সাইজও করতে পারেন, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে নির্দিষ্ট কোনো সাইজ দেয় আপনি সেটাই করতে পারেন। গুগলে গিয়ে যদি আপনি, ওকে আমি এখানে সার্চ দিলাম আইডি কার্ড সাইজ, আইডি কার্ড সাইজ দিয়ে যদি সার্চ দিই তাহলে দেখবেন এখানে অন্য এখানে 3.370 এবং 2.125। তো ওই সেম জিনিসটাই একটু 1.25, এটাকে সেমি বাট একটু 19। তো আমরা গ্রাফিক পেপারে যেটা আছে সেটাকে মেনটেন করার চেষ্টা করবো। তো এইভাবে করে আপনি যদি গ্রাফিক পেপার আইডি কার্ড ডিজাইন দিয়ে সার্চ দেন, অনেক ডিজাইন করেন এখান থেকে ডিজাইনটাকে শুরু করবেন, তখন কনসেপ্টগুলো মাথায় খুলে যাবে। এখন একটা আইডি কার্ড সাধারণত থাকে, আমি এই আইডি কার্ডটা ওপেন করে দেখলাম, দেখে এখানে নাম আছে যার জন্য আইডি কার্ডটা তৈরি করা হবে, তার পদ্ধতি আইডি অ্যাজ এ স্টুডেন্ট তাহলে সে কী কাজ করে সেই পদের নামটা থাকবে, তারপরে তার একটা নাম্বার থাকবে, রক্তের গ্রুপটা থাকবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হয়তো বা কোম্পানির ওয়েবসাইটও থাকতে পারে। এবার একটা বারকোড বা কিউআর কোড থাকবে। দেখেন আমি সেমভাবে যদি এই আইডি কার্ডটা ওপেন করি, জাস্ট আমি র্যান্ডমলি আর একটা ওপেন করলাম, দেখেন এখানে কী আছে, নাম ওই সেম জিনিসগুলোই আছে প্রায়। উল্টা পিঠে মানে আরেকটা মানে দ্বিতীয় সাইডে ব্যাক সাইডে একটা লেখা থাকে, সেটা হলো কোম্পানির বিভিন্ন টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা এখানে লেখা থাকবে। দেন এখানে জয়েন্ট ডেট, এক্সপায়ার ডেট ছবি থাকবে, এটা আপনার অনেকটা আবার এখানে লেখা থাকে, এটা এখানে লিখে এখান থেকে কিছু ইনফরমেশন এখানে লিখে। এটা হলো ডিপেন্ড করবে ক্লায়েন্ট যখন কাজ দিবে তার ডিজাইনের উপরে বা তার ইনফরমেশনের উপরে আপনি কোথায় কোনটা বসাবেন, বা আপনি একটা করে দিবেন ক্লায়েন্ট চাইলে সেটাকে চেঞ্জ করে নিবে বা বলে দিবে যে এইটা আমি সামনে রাখবো না পিছনে রাখবো। তো দেখেন আমরা শুরু করে দিব এখনই কাজটা। তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো, আপনাদের জন্য একটা খুব সুখবর হলো যে আমি এই আইডি কার্ড ভিডিওর সাথে আপনাদের জন্য আইডি কার্ডের মকআপও ফ্রিতে দিয়ে দিব। আমি ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিব, আপনারা একটু দেখে নেবেন, খুব সুন্দর কিছু মকআপ এখানে আছে, আর চাইলে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা এখান থেকে কী দেখলাম আমি আবারও একটু দেখে নিই। 3.13, ওকে এখান থেকে ফাইল থেকে নিউ হয়ে গেলাম। 3.13 ইঞ্চি রেজলিউশন 300, সিএমওয়াইকে কালার মোড, আমি ব্যাকগ্রাউন্ডটা সাদাই রাখলাম, এখানে নাম দিলাম না ফেলতো, ক্রিয়েট দিলাম। এটা হলো আমার আইডি কার্ড প্রিন্ট ডাইমেনশন চলে আসলো। আমি এখান থেকে ওকে আমি সুন্দর করে সব দিক দিয়ে রোলার নিয়ে নিলাম, কন্ট্রোল আর দিলে রোলারটা চলে আসবে, কন্ট্রোল আর দিলে আবার চলে যাবে, কন্ট্রোল এইচ দিলে এইটা হাইড হবে। এখন আমি এর ভিতরে কী করবো, একটা সেফটি জোন নিব। সেফটি জোনটা আমরা সবাই জানি প্রিন্ট ডাইমেনশনের জন্য সাধারণত 0.125 চারিদিক থেকে ব্যবহার করা হয়। তো আমি এটাকে ইঞ্চি এটাকে এই দিলাম, এটাকে ওইখানে পেস্ট করলাম, ওকে দিলাম, একটা সার্কেল বক্স তৈরি হলো। আমি এটাকে সব আবার দিলাম, এটা দিলাম,
এটাকে এই কর্নারে নিয়ে আসলাম। আমি আমি ক্যানভাস সাইজ থেকে কমাতে পারতাম, বাট এত কিছু না করে এই সহজে করে ফেললাম, শেপটা ডিলিট করলাম। এখন বাইরে যদি আমি ব্লিড নিতে চাই, ওকে আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখি, তাহলে কন্ট্রোল অল্টা সি দিয়ে ক্যানভাস সাইজ ওপেন করব। এই যে দেখেন, রিলেটিভ ঠিক না দেওয়া থাকলে অরিজিনাল যে সাইজ এটা এখানে রিলেটিভ ওপেন করলাম, তাহলে অরিজিনাল সাইজ চলে গেল 0.0। এখন আমি বাইরে বাড়াবো 0.125 চারিদিকে, বাট এখানে ওয়াইড একটাই দেওয়া যাবে, হাইট একটাই দেওয়া যাবে। তাহলে 0.125 এ সাইটে আর এ সাইটে যোগ করলে দুইটা মিলে 0.25 হয়। সেমভাবে এ সাইটে দুইটাও একসাথে যোগ হবে 0.25 0.25। ইঞ্চি ইঞ্চি থাকলে ওকে দিলাম। এই যে দেখেন আমাদের ব্লেডটা বাইর হয়ে গেল। এখন আমরা কি করবো, ডিজাইনটা শুরু করবো, তাই না? তো ডিজাইনটা শুরু করার আগে আমরা কি বললাম, বেশ কিছু আমাদের ডিজাইন দেখবো যে কী কী হতে পারে কি না হতে পারে, তো আমরা এই ইনফরমেশন বসায় করতে পারি। এই যে দেখেন আমি যেটা বলছিলাম, এক্সপায়ার ডেট জয়েন ডেট কিন্তু ফন্ট সাইজটাও থাকে। আর এই মেকআপটাই আমি আপনাদেরকে সুন্দর করে ফ্রি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই যে দেখেন এইগুলো। তো আমরা অন্যভাবেই করি, অন্য একটা জিনিসগুলো দিয়েই। প্রথমে যেটা করবো সেটা হলো একটা শেপ নিব আমি, একটু বেশি হাফের একটু বেশি একটা শেপ নিলাম, কন্ট্রোল টি দিয়ে জাস্ট এখানেই দিলাম, কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমি একবারে জুম করে এটাকে ভালো করে লাগাবো। এই যে দিলাম, সব সময় চেষ্টা করবেন যতটুকু সম্ভব জুম করে কাজ করে, কারণ আপনি যত বেশি জুম করে কাজ করবেন আপনার কাজটা নিখুঁত হবে। কন্ট্রোল টি দিলাম, এখান থেকে একটা রোলার নিয়ে এই দিয়ে দিলাম, মিডল করলাম। আমি এখন পেন টুলে গেলাম, অ্যাড অ্যাঙ্গার পয়েন্টে ক্লিক করলাম, করে এখানে একটা পয়েন্ট অ্যাড করলাম। এখন আমি কি করলাম, আবারও এখান থেকে ডিরেক্ট সিলেকশনে গিয়ে এইটাকে আমি একটু ওপেন নিলাম, সরি, হ্যাঁ হচ্ছে, ওকে। এখন এখান থেকে যেটা করব, কনভার্ট পয়েন্ট দিয়ে ক্লিক করে এটাকে কনভার্ট করব। আমি চাইলে এটাকে, সরি, আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আর একটু বড়ো করতে পারি, ওকে। আমি এটাকে একটু নিচে নিয়ে আসলাম, কারণ আমি এখানে একটু লোগো বসাবো, যার কারণে আমি চাচ্ছি যে যতটুকু সম্ভব এ রাখতে, ওকে, ফাইন, এটা তৈরি হলো। এখন আমি চাইলে এইটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে জাস্ট এটা আমি এটা নিচে দিয়ে দিলাম, উপরে নিলাম, কিছুটা উপরে নিয়ে ইউ পেস করে এখান থেকে ফিল অফ করলাম, স্টক দিব। এই যে দেখেন আমি এখান থেকে স্টক দিচ্ছি, স্টক দিব কত, 1 2 3 4 5 6 দিলাম, ওকে, আমি আর একটু বাড়াই, 8 দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু বাইরে দিয়ে দিলাম, তাহলে কি হলো, আমার এই এটা বাইরে চলে যাবে, অথবা সবচেয়ে ভালো হবে যেটা, আমি এটাকে একটু নিচে নিয়ে আসি যতটুকু চাচ্ছি, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটা বাইরে দিয়ে দিলাম। দেখেন জুম করে কিন্তু দেখাচ্ছি, এটাকেও সেমভাবে এটাকেও বাইরে দিয়ে দিলাম, তাহলে আমার উপরে একটা কী হলো, মনে হলো যেন, ওকে, আমি এটাকে আর একটু উপরে দিই। এই যে দেখেন একটা তৈরি হলো। এখন যেটা করবো সেটা হলো, আমি একটা সার্কেল নিব, সার্কেল নিয়ে এখানে কিন্তু অবশ্যই এমপ্লয়ারের একটা ছবি থাকবে, এটা একটু মাথায় রাখবেন। তো আমি এখান থেকে একটা সার্কেল নিলাম, আমি এখান থেকে ওকে ইউ পেস করে ফিল কালারও দিলাম, সাপোজ এটা ফিল কালার দিলাম, এটা থাকলো আমার স্টক। এখন এটাকে আমি কি করব, কন্ট্রোল এ দিয়ে পুরোটার মাঝখানে নিব, এই যে পুরোটার মাঝখানে আছে, এটা এইখানে উপরে তুলব, ওকে। আমি এটা আর এটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, তারপরে এই ছবি এখানে যেটা বসাবো, আমি এটা স্টকটা চাচ্ছি সেমি রাখতে, তাহলে আমি এটাকে কতটুকু রাখবো সেটা আমার উপরে ডিপেন্ড করবে। কন্ট্রোল টি দিয়ে আমি আরেকটু বড় করলাম, আর একটু বড় করে আমি চেষ্টা করলাম এটাকে একবারে মিডিলে দিয়ে, এই যে দেখেন। এখন আমি একটা ছবি নিয়ে আসব, ছবি নিয়ে আসব কি, গুগলে গিয়ে, আমি গুগলে গেলাম, কর্পোরেট আইডি কার্ড দিব না, কর্পোরেট পিপল অথবা কর্পোরেট পার্সন দিলে হবে, ইমেজে যাব জাস্ট ডিজাইনের জন্য। সবসময় চেষ্টা করব একটু হাই রেজলিউশনের ইমেজ এখান থেকে নিতে, কর্পোরেট সিঙ্গেল, এই যে একজন আছে, আমি এটাই একেই নিলাম, বা এখান থেকে দেখেন আরও একটা জিনিস শেখাই, একটা যখন পাবেন তখন ভিউ মোডটা আলাদা করে ওপেন করবেন, তখন সিমিলার অনেক পেয়ে যাবেন। তো যাই হোক, আমি একেই নিলাম ভিউএমএস থেকে, আমি কপি করলাম, আপনারা ডাউনলোড করে করতে পারেন। এর সাথে এটাকে ক্লিপিং মাস্ক করলাম, কন্ট্রোল টি দিয়ে ইমেজটা ছোটো করলাম, আমি যতটুকু ফেসটাকে রাখতে চাচ্ছি
ঠিক ততটুকুকেই আমি ছোট করে নিতে পারি, সমস্যা নাই। ওকে, আমার হয়ে গেল ইমেজের কাজ শেষ। আমি এই দুইটাকে ধরে একটা গ্রুপ করে ফেললাম। এখানে আমি একটা লোগো দিব। ওকে ফাইন, আমি লাস্ট লোগোটা দিব। এখন যেটা করব সেটা হলো, আমি কিন্তু অবশ্যই এখানে কোম্পানির লোগো থিমের উপরে বেস করে কাজটা অবশ্যই আপনাকে করতে হবে, এইটা একটু মাথায় রাখবেন। ওকে, আমি মনে করেন একটা লোগো নিয়ে আসলাম, জাস্ট আমি একটা র্যান্ডমলি লোগো নিয়ে আসলাম, এটাকে মিডিলে করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু ছোটো করলাম। আমি কি করব, এই ছবি থেকে এই পর্যন্ত প্রিন্ট, যে পর্যন্ত প্রিন্ট হবে সেই পর্যন্ত আমি একটা সিলেকশন নিয়ে আমি মিডিলে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি এটাকে এই যে মিডিলে দিয়ে দিলাম, যতটুকু দরকার ততটুকু আমি দিতে পারি। হয়ে গেল আমার কাজ। এখন কি হবে, ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি, এটা কিন্তু অ্যাজ লাইক অ্যাজ এ বিজনেস কার্ড। বিজনেস কার্ডের যে সাইজগুলো হয় সেম সাইজ নিয়ে আপনি কাজ করতে পারবেন, সেম ফন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। প্রিন্ট আইটেমে আমি বলে দিছি বা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে মোস্ট পপুলার ফন্টগুলো। তো আমি প্রথমে যেটা লিখবো সেটা হলো নাম। বারো দিয়ে দিলাম, নামটা লিখবো কালারটা এখান থেকে সিলেক্ট করে সাদা, এখান থেকে মনে করেন 10 ফন্ট সাইজ দিলাম আপাতত। আমার নামটাই লিখলাম, ফন্টের নাম দিলাম ল্যাটো। ল্যাটো কি দিব, ল্যাটো বোল্ড দিতে পারি বা হ্যাভি দিতে পারি, নট এ ব্ল্যাক, হ্যাভি দিলাম। আমি এবার এর নাম আমি দিব কি, ডিজাইনার, ক্রিয়েটিভ ডিজাইনার দিলাম। এখন এটা কিন্তু অবশ্যই হ্যাভি হবে না, এটা কিন্তু অবশ্যই রেগুলার হবে, ফন্ট সাইজ কমে যাবে। যদি আপনার নাম 6 হয় আর 10 হয় তাহলে এটাকে 6 দিব, 6 বা 8 দিয়ে দিব, তাহলে দেখবো কেমন হয়, বাট চেষ্টা করব 6 দিয়ে দিলাম। 6টা দিলাম কারণ আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা হয় সেটা সাইজ সবসময় 6-7 এরকমই রাখার চেষ্টা করবো, 6 বা 8। এখন এটাকে আমি মিডিল অ্যালাইন দিলাম। ওকে, আমি মিডিল অ্যালাইন দিলাম এবং এটাকে অটো রাখলাম, এখান থেকে অটো রাখলে এখানে আসলো। আমি অটো না রেখে আর একটু বড়ো করবো, এখানে 6 যদি দেই। ওকে, আমি 10 দিয়ে দিলাম। ক্রিয়েটিভ ডিজাইনার যদি আমি 7 দিয়ে দিই তাহলে একটু বড় লাগবে এবং সুন্দর হবে। এটাকে আমি 0 করে রাখবো সব সময়। দেখি এটার ভিতরেও যদি কোনো, ওকে এটাকেও 0 করে রাখবো। ওকে, কালারটা দিব কি, আমার যে লোগো কালার বললাম না, লোগো কালারের উপরে বেসিস করে আমি মনে করেন এই কালারটা দিয়ে দিলাম। এটাকে আমি একদম মিডিলে করলাম, সিলেক্ট করে এই যে মিডিলে দিলাম, MD সোহাগ হোসেন। এবার আমার কী কী বসাতে হবে, প্রথমে বসাতে হবে যেটা সেটা হলো আইডি নাম্বার। এখান থেকে আমরা ইনফরমেশন নিয়ে নিব অন্য একটা ডিজাইনের, এখান থেকে নিয়ে নিলাম আইডি নাম্বার, ব্লাড গ্রুপ থাকবে, তারপরে হলো ফোন নাম্বার, এগুলো থাকবে, আমি সেগুলোই বসাবো। ওকে, আমি এখানে গেলাম, এটা থাকলে আমরা পরে সব সাইজ করব। আপনাদের একটা সমস্যা কিন্তু আপনারা করে থাকেন, আমি অনেকের ডিজাইন চেক করে এটা দেখি যে প্রপারলি আসলে অ্যালাইনটা ঠিক রাখতে পারেন না। আমি খুব দ্রুত একটা মাস্টার ক্লাস নিব, আপনাদের ডিজাইন চেক করব। যারা নতুন ডিজাইন করেন কিন্তু আসলে ফোল্ডার ঠিক আছে কিনা, ডিজাইনগুলো অ্যালাইন ঠিক আছে কিনা, কীভাবে করেন, কীভাবে করলে ভালো হবে, এগুলো নিয়ে আমি একটা মাস্টার ক্লাস নিব, চ্যানেলের সাথে থাকবেন খুব দ্রুত হয়তো বা। আইডি, ওকে আইডি, আইডি নাম্বার দিলাম, সাপোজ এটা একটা আইডি নাম্বার দিলাম, কিন্তু একটা কাজ করতে হবে, আমি একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রাখতে চাচ্ছি। ফাঁকা বলতে এই যে আইডি নাম্বার দিয়ে, এই যে দেখেন আইডি নাম্বার দিয়ে একটা, আর এবং আইডি নাম্বারের সামনে একটা ফাঁকা রাখলাম, তাহলে কি হবে এটা একটু দেখতে সুন্দর লাগবে। আমি এই লাইনটাকে একদম ঠিক রাখবো। ওকে, আইডি নাম্বার এটা দিলাম, আমি চাইলে একই লাইনে লিখতে পারতাম বাট একই লাইনে লিখবো না। ওকে, আমি এটাকে কিন্তু অবশ্যই মিডিল লাইন রাখবো, এই মিডিল লাইনটা অল্টার ধরে এটাকে ক্লিক টান দিলাম। এখন দিব সেটা হলো মনে করেন ব্লাড গ্রুপ। ওকে, ব্লাড দিলাম, এটা এই এইটা সবসময় ঠিক রাখবো, আমি এই এই অ্যালাইনটা ঠিক রাখবো। ব্লাড দিলাম, অল্টার ধরে এটাকেও কপি করলাম, অল্টার শিফট ধরে, তারপরে এখানে আমি লিখি ইমেল, ইমেল লিখলাম। আমি এটাকে সবসময় মিল রাখার চেষ্টা করতেছি,
অল্টার ধরে ধরে আর একটা কপি করলাম। আমি এখনও কিন্তু কোনো কিছু ঠিক করিনি, একবার লাস্টে গিয়ে ঠিক করবো। তারপরে ফোন জাস্ট এইগুলো এখানে দিব আর এখানে একটা বার কোড দিব, যার কারণে আমি এগুলো করলাম। যার এই চারটাকে ধরে আমি একসাথে করে এখান থেকে এই অ্যালাইনটা করলাম। ফন্ট সাইজটা আমি দিয়ে দিলাম 8। 8 দিলাম কেন, কারণ তাহলে এটা ভালো লাগবে যে আলো একটু বোল্ড এ হবে, এবং রেগুলার নিয়ে দিয়ে এগুলো দিবে একটু মিডিয়াম, তাহলে দেখতে সুন্দর লাগবে। আপনি চাইলে আর একটা বুদ্ধি শিখিয়ে দিই, সেটা হলো আপনি চাইলে এই যে নাম্বারগুলো দিলেন এইগুলোকে একটু মোটা দিবেন, ওটাচ্ছে এইগুলোকে একটু মোটা দিবেন তাহলে। ওকে সেমি বোল্ড, আমি সবগুলোকে বড় হাতের করে দিই, সবগুলোকে বড় হাতের করলাম, এটাকেও করব কি সেমি বোল্ড। আপনি একবারে যখন কাজ করবেন তখন একবারে ক্লিয়ার হয়ে নেবেন যে কি করলে ভালো হবে কি না। সবসময় চেষ্টা করবেন একটা ছোট্ট খাতা কলম, ছোট না বড় যেটাই হোক, খাতা কলম ব্যবহার করতে, যে আপনি একটা ডিজাইন শুরু করবেন তার একটা আইডিয়া আগে একটা ক্রিয়েট করে নেবেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। ওকে আমি এগুলোকে সব ধরলাম, সাপোজ এখান থেকে আগে এই অ্যালাইনটা করলাম, ডিস্ট্রিবিউট করলাম, আমি ডিস্ট্রিবিউটটা আর একটু মানে বেশি করব তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি এখান থেকে কী করলাম, এই ডিস্ট্রিবিউটটা করলাম। ওকে আরও একটু ডিস্ট্রিবিউট দিই, আরো একটু ফাঁকা এ করি। ওকে চারটাকে সিলেক্ট করে এই এখান থেকে এই ডিস্ট্রিবিউটটা দিলাম। ডিস্ট্রিবিউটটা দেওয়ার পরে এখন আমরা একটু কাজ করব, সেটা হলো এটা এদিকে সবই ঠিক আছে বাট এখানে এসে একটু ঝামেলা আছে। আচ্ছা তার আগে আমরা কাজ করি, কন্ট্রোল টিতে গিয়ে মনে করেন যে মিডিল অ্যালাইন করলাম। ওকে দেন সবগুলোকে ধরে এই সাইডটা ঠিক রাখলাম। এখন টাইপ টুলে গিয়ে আমার যতটুকু দরকার আমি ততটুকু একটা করে এই স্পেস দিয়ে ঠিক করে নিলাম। এটা একটু বেশি হয়ে গেছে, এই যে দেখেন সবগুলো ঠিক আছে, এখানে এইটাই একটা আরেকটা স্পেস যাবে। ওকে ফাইন, আমার এগুলো চারটা শেষ। আমি কী করলাম, এটা মিলালাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল এ দিয়ে পুরো ডকুমেন্ট সেট আপ সিলেক্ট করে এই গ্রুপ লেয়ারটা সিলেক্ট গ্রুপ সিলেক্ট রেখে এখান থেকে মিডিল দিলাম। এটা হয়ে গেল আমার ডিজাইনের অনেকটাই শেষ, দেখেন আমি একটু সাথে নিলাম। এবং গুগলে গিয়ে একটা কাজ করব, বার কোড নামে একটা অপশন আছে, আপনারা গুগলে বা ফ্রিপিকে গিয়ে সার্চ দেবেন, বার কোড পিএনজি দিয়ে সার্চ দিলে এরকম পাবেন। আমি একটু এই বার কোডটাকে ডাউনলোড করব, ডাউনলোড। ওকে ডাউনলোড হয়ে গেছে পিএনজিটা। আমরা পিএনজিটা কী করবো, একটু ওপেন করব, ফটোশপে যাই, এটাকে ওপেন করলাম। যদি আপনার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক থাকে তাহলে অবশ্যই এটাকে সাদা দেওয়ার চেষ্টা করবেন। আমি ডাবল ক্লিক করে এখান থেকে একটু কালার অ্যাভেলেবিলিটি দেখি, সাদা করে দিই, ফুল ফুল সাদা করে ওকে দিলাম। এখন এই এইটাকে আর এইটাকে ধরে একটু আমি আরেকটু উপরে নিব, এই যে দেখেন আরেকটু উপরে নিচ্ছি, জাস্ট বার কোডটা যেন ঠিকভাবে বসে। বার কোডটাকে কী করলাম, এখান থেকে ধরে, আপনারা যখন সময় নিয়ে ডিজাইনগুলো করবেন তখন কিন্তু অবশ্যই আরও সুন্দর হবে, এটা আমি মিডিলে দিয়ে দিলাম। আরও একটা জিনিস দেখে, আপনি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটায় ডাবল ক্লিক করে প্যাটার্ন দিয়ে দিতে পারেন, প্যাটার্ন অ্যাভেলেবিলিটি থেকে আমি চাইলে কিন্তু প্যাটার্ন দিয়ে দিতে পারি। এখানে দেখেন অনেক রকমের প্যাটার্ন আছে, আমি এটাকে দিয়ে আপনারা গুগলে গিয়ে প্যাটার্ন অ্যাভেলেবিলিটি লিখে সার্চ দিলে অনেক প্যাটার্ন পাবেন, চাইলে সেটাকে ব্যবহার করতে পারেন, খুব সুন্দর হবে আরও, তাহলে ডিজাইনটা আই ক্যাচিং হবে। এই যে আমি দিয়ে দিলাম, হয়ে গেল আমার ফ্রন্ট সাইড ডিজাইন কিন্তু আমার কমপ্লিট। এখন ব্যাক সাইডটা কী থাকবে, ব্যাক সাইডে কীভাবে করবো সেটাও এখন আমি আপনাদেরকে দেখাবো। তার আগে যেটা করব সেটা হলো আরেকটা জিনিস করতে হবে, আমি এখান থেকে কতটুকু রাখলাম, এখান থেকে ফাঁকা যতটুকু রাখলাম আমি নামের থেকে এখানেও ততটুকু রাখার চেষ্টা করব। একটু দেখি এখান থেকে যতটুকু রাখলাম এখান থেকে এটা নিয়ে ঠিক একটা রোলার দিয়ে নিব, কন্ট্রোলার দিয়ে রোলারটা নিয়ে আসলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে এই নামটাকে ঠিক আমরা ততটুকু নিব। ওকে এই যে দেখেন, তাহলে কি হবে আমার সব জায়গার ফাঁকাটা একটু বেশি ভালো বোঝা যাবে। এখন আপনি আরেকটা কাজ করব, সেটা হলো
আমি লোগো কালার কোনটা বলছে, এগুলো আমার লোগো কালার। তাহলে আমি এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিলাম। রেক্টেঙ্গুলার টুল নিয়ে কন্ট্রোল, সরি কন্ট্রোল এই দিলাম এখান থেকে, তো এটা হলো এই পর্যন্ত। আমি একটা শেপ নিলাম, কন্ট্রোল টি দিলাম, ডিজাইনের ভিতরে নতুনত্ব নিয়ে আসার জন্য শেপের কোনো বিকল্প নেই, বিভিন্ন রকম শেপ আপনাকে শিখতে হবে, গুগল খুঁজে বিভিন্ন রকম শেপ আপনাকে ক্রিয়েট করা শিখতে হবে বা দেখতে হবে। আর আমি মাঝে মাঝে লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি, যদি কেউ চান সেখানে অ্যাড হতে পারেন, কারণ ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, সেটা দেখে নেবেন, সেখানে অ্যাড হলে আপনি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যেতে পারবেন একেবারে এ টু জেড, কারণ সেখানে আমি নিজেই লাইভে ক্লাস নিয়ে থাকি। ওকে, এটাকে নিলাম কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ হরিজেন্টাল দিয়ে দিলাম, দেখে গেল। এটাকে শিফট ধরে নিয়ে এসে জাস্ট আমি এখানে বসাই দিলাম, তাহলে কি হবে, এটা কেটে গেলে আমার এই সাইডটাই থাকলো, এই এই পর্যন্ত থাকবে। দুইটাকে একটা গ্রুপ করলাম, এখন আমি এটাকে একটা সেভ করব ফাইল নাম, ফাইল দিয়ে আইডি, আইডি কার্ড, ওকে ফন্ট, সাপোজ ফন্ট সরিয়ে নিই, আর লোগোটাকে কি করলাম নিচে নিয়ে আসলাম, লোগোটাকে নিচে নিয়ে আসলাম। এবং এটা অবশ্যই কি কি বসাবো, কোম্পানির আপনারা অবশ্যই বেশি বেশি করে ডিজাইন দেখবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। তো আমি দুইটা বা তিনটা পয়েন্ট তুলে ধরলাম যে কোম্পানির টার্ম অ্যান্ড কন্ডিশন এটা হয়। আমি একটু করে দেখাই, আপনারা একটু এ করবেন। আমি এখান থেকে কী করব, lipsum.com যাব, lipsum.com। আমি কিন্তু এখনও জয়েন ডেট দেই নাই, সো আমাকে এখনও জয়েন ডেটটা দিতে হবে। আমি এখানে আসলাম, এখান থেকে কাস্টম শেপে গিয়ে চেক মার্ক পাবো, চেক মার্কটা নিব। চেক মার্ক যদি না থাকে এখান থেকে অলে আসবেন, অলে ক্লিক করলে ডান পেয়ে যাবেন, চেক মার্কে ক্লিক করলাম, করে জাস্ট ওকে চেক মার্ক। এখানে আরও একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে শেপ, আগে আমি এই শেপটাকে একটু ডিলিট করি। এই যে একটা আছে, এটাকে কী করবো, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে পুরোটা ঘুরাবো। এই যে দেখেন, আমি এখানে বসাই দিলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করে কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ হরিজেন্টাল দিয়ে দিব। এই যে আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে ট্রাই করবেন আমাদের গ্রুপে জমা দিতে, তাহলে কাজের মানগুলো নিয়েও কথা বলা যাবে যে কার কেমন কাজের মান হচ্ছে। এখান থেকে চেক মার্ক দিলাম, একটা চেক মার্ক দিলাম, কালারটা দিলাম অবশ্যই সাদা দিয়ে। এখান থেকে টাইপ তুলে গেলাম, কন্ট্রোল ভি, সরি একটা সিলেকশন তৈরি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কালার দিলাম সাদা, ফন্ট সাইজটা 8-এর জায়গায় 6 দিয়ে দিলাম, কারণ এটা কোম্পানি যখন কোনো ইয়ে হয় তখন এত বেশি ইয়ে লাগে না। ওকে, আমি মনে করেন 2 লাইন করলাম, এটাই করলাম, অ্যালাইনটা দিলাম লেফট লাইন। ওকে, এই যে দেখেন খুব সুন্দর করে হয়ে গেল। এখন আমি কি করব, চেক মার্কের সাথে এটার একটা এই অ্যালাইন করে ফেলবো, অথবা আপনি পয়েন্ট আকারেও দিতে পারেন, আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কীভাবে
দিলে ডিজাইনটা সুন্দর হবে, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। এই দুটাকে আমি অ্যালাইন করলাম, একটু নিচে নিয়ে আসি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল এ দিয়ে এটার এ এদিকে সরালাম, অল্টার ধরে আর একটা কপি করলাম, অল্টার ধরে আর একটা কপি করলাম, তিনটা। ওকে, তিনটাকে আমি আর একটু ফাঁকা ফাঁকা দিব, শিফট ধরে ডিস্ট্রিবিউট করে দিলাম। এটা হলো আমার কোম্পানির বিভিন্ন টার্ম অ্যান্ড কন্ডিশন। আমি চাইলে দুইটাও দিতে পারি, কোনো প্রবলেম নেই, আমি দুইটা দিব, বাট আর একটু নিচে করে দিব। ওকে, এই যে, ওকে, এই দুইটা দিলাম। এখন এখানে কি লাগবো, এখানে অবশ্যই আমার আবার সেই ফন্ট সাইটে যে লেখাগুলো ছিল ওইটার আমি একটা ইয়ে করবো, যে ও আই এন জয়েন জয়েন ডেট অবশ্যই MM DD YAR, ও সরি, এটা দিব, এটা দিব। এই যে আমি এর ভিতরে নির্দিষ্ট একটা ফাঁকা রাখলাম, এই ওই সাইটে যেমন রাখলাম সেম ফাঁকাটা আমি এখানে রাখার চেষ্টা করব, যাতে আমি ওই লেখাটা কপি মানে টেনে এনে এখানে নিয়ে আসলে ভালো হয়। জয়েন ডেট, তারপরে এখানে হবে EX PIRE DAT, এক্সপায়ার ডেট, এক্সপায়ার ডেট, এই দুইটা দিলাম। আর আর ফোন নাম্বার টাম্বার তো সব ওই সাইটে দিয়ে আসছিলাম, ওখানে আমি আর চেঞ্জ করি নাই, এক্সপায়ার ডেট দিয়ে দিলাম। আরেকটা জিনিস দিব, সেটা হলো একটা কপি করে এনে এখানে ইওর সিগনেচার, ইওর সিগনেচার নামে একটা অপশন থাকবে। ওকে, তিনটাকে ধরলাম আমি, এখান থেকে মিডল করলাম, মিডল করে ইওর সিগনেচার নামে থাকবে, এখানে একটা সিগনেচার ফন্ট দিয়ে আমি দিয়ে দিলে হয়ে যেত। যাক, তিনটাকে ধরলাম একটা গ্রুপ করে কন্ট্রোল এ দিয়ে, এটাকে মিডল করে ফেললাম, হয়ে গেল, কন্ট্রোল এ দিয়ে হাইড করলাম। এই যে দেখেন, ডিজাইন শেষ। এখন আমি এখান থেকে আর এখান থেকে অ্যালাইনটা ঠিক রাখবো, এখান থেকে সিলেকশন। ওকে, তিনটাকে একটা গ্রুপ করলাম, এখান থেকে সিলেকশন কন্ট্রোল এ দিয়ে প্রিন্ট ডাইমেনশন বন্ধ, এইটা নিলাম, এই যে দিয়ে দিলাম। চাইলে এইভাবে, সরি, এটাকে এখানে আরও একটা সিগনেচার ফন্ট যখন হবে এখানে বসবে, তারপরে অ্যালাইনটা করবো। ব্যাস, আমার কাজ শেষ, লোগো শেষ। আমি এখন সুন্দর করে ব্লেডটা কেটে দিয়ে সেভ করবো, যে মকআপটা দিয়ে দিলাম মকআপটা করে ফেলবো। যদি মকআপটা একবারে দেখিয়ে দিতে হয় তাহলে আমি একটু দেখিয়ে দিই। আমি মকআপটা ওপেন করে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, চোখ ওপেন করবেন, এটা আসবে, এই যে মকআপ ফাইলের ভিতরে ব্যাকগ্রাউন্ড পাবেন, ব্যাকগ্রাউন্ডটা এখানে এনে ছেড়ে দিলেই, কন্ট্রোল এস দিয়ে দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। এখন আমি কি করব, এখান থেকে ব্যাজ, এই ব্যাজের এখানে এসে আমি আমার ফন্ট সাইজ দরকার, তাই তো? এখান থেকে সিলেকশন টুলে গিয়ে জাস্ট এটাকে সিলেকশন করব, প্রিন্ট ডাইমেনশন মতো করে এডিট থেকে কপি মার্জে যাব, কন্ট্রোল ভি দিলাম, দিয়ে কন্ট্রোল টি দিয়ে এটাকে টান দিয়ে ভালো করে বসাবো। এই যে দেখেন, পুরোপুরি বসে গেল, পুরোপুরি বসে গেল, কন্ট্রোল এস দিলাম, আমার এই যে মকআপটা হয়ে গেল। আপনি এই ব্যাজের কালার টালার সব চেঞ্জ করবেন, দেখেন কত সুন্দর করে মকআপটা হয়ে গেল। সেমভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা ব্যাকটাও করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক বিস্তারিতভাবে আপনাদের জন্য নতুন কিছু আসতে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।